দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনে বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো না ভাই, অল্প ভালো আছে, অল্প ভালো নাই। আচ্ছা, অল্প ভালো আছেন, অল্প ভালো নাই। তো আপনার নাম কি? আমার নাম হলো ইমোনা। ইমোনা, আচ্ছা। তো ইমোনা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো আচ্ছা, তো বর্তমানে থাকেন কোথায়? থাকি আমরা ব্রাহ্মণবাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন। আচ্ছা, তো আপনার মা বাবা আছে? তো আমার মা ডেলিভারি হতে মরে গেছে। আমার একটা বোন আছে 5 বছরের, তা মা ডেলিভারি হতে মরে গেছে। আমার বাপ যোগার কাজ করে। আচ্ছা, মা জোগাল কাজ করে? বাবা। হ্যাঁ, মা ডেলিভারি হতে মরে গেছে। আচ্ছা, তার মানে তুমি একাই নাকি? না, আমার একটা ছোট বোন আছে। ছোট বোন আছে, আচ্ছা। আর তা তুমি, তোমার দুই বোন, মানে কোনো ভাই বোন নাই? মানে ভাই নাই? না, ভাই নাই, আমরা দুইটা বোনে। আমার বাবা জোগাইতে কাজ করতে গেছে গা। আমার বাবা, আমাদের সংসার খারাপ, অনেক খারাপ। আচ্ছা, জোগালো কাজ করে তার বেশি পয়সা পায় না নাকি? পয়সা দিলে দেয়, না দিলে দেয় না। আচ্ছা, তো এই যে তুমি জোগালো কাজ করে তোমার বাবা, তো তুমি কি পড়াশোনা করো? আমি পড়াশোনা করতে চাইছিলাম, টাকার জন্য পড়াশোনা করতে পারি নাই। আমি আরবি পড়তে চাইছিলাম, আমি আরবি পড়তে পারি নাই। যদি আমার যদি এই পড়াশোনা যে করাতো, ই করতে পারতো, তার কাছেই আমি যাইতাম। আর যে আমারে ভালোবাসত, যে আমারে খাওয়া দাওয়া দিত, তার জন্যে তার কাছেই আমি ই করতাম, বিয়া বসতাম, প্রেম করতাম। আচ্ছা, তো প্রেম টেম কি এখনো করো না? না, আমি কোনোটাই এখনো বুঝি না, প্রেমও না বিয়া না। প্রেম বুঝো না, প্রেম বিয়ে সাথে বুঝো না? কে যদি বুঝিয়ে তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। যে আমার 10 বেলা খাওয়াইতে পারবে, পিন্দাইতে পারবে, খাওয়াইতে পারবে, তার কাছেই আমি বিয়া বসবো, তারই ভালোবাসবো। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? না, আমি পড়াশোনা করি না। আচ্ছা, তার মানে আপনার, আর যে আমার 2 বেলা খাওয়াইতে পারবে, করতে পারবে, তার কাছেই আমি যাবো, বুঝছেন? আর আমি শুধু মানুষ, আমার কেউ খারাপ কথা বলবেন না, ভাই বোনরা বুঝছেন, কেউ আমার খারাপ কথা বলবেন না। আমি প্রতিবেদনও খুব কষ্ট করে আইছি। মানে তুমি খুবই অসহায়, কারণ মাকে দেখতে পারো নাই নাকি? আমারে দেখতে পারি না। আচ্ছা, তো এখন মনে করো যার ঘরে যাবা, তো তার ঘরে যদি ফ্যামিলি সহ আছে না? আমার ছোট থেকে মারা গেছে মাটা। আচ্ছা, তো এখন যাকে বিয়া করবা, তার মাকে কি তুমি শাশুড়ি চোখে দেখবা না মা চোখে দেখবা? না, মা চোখেই দেখবো। তাকে মা চোখে দেখবা? আচ্ছা, তাকে কি মার মত আদর সেবা যত্ন করবা নাকি? আমার জন্যই সেবা করবো। আমার মায়ের যে তাহলে সেবা যত্ন করতাম, আমার শাশুড়িরই তাহলে সেবা যত্ন করতাম। আচ্ছা, কোনো অবহেলা করবো না? তো না, অবহেলা করবো না। আচ্ছা, তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? যেভাবে যোগাযোগ, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তা আমি তোমার মোবাইল নাম্বারে দিতে চাও? হ্যাঁ, মোবাইল নাম্বার দিতে চাই। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা আমি বলে দিচ্ছি। তো নাম্বারটি হচ্ছে 01833882160। তো আমি নাম্বারটা আবারও বলছি, 01833882160। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।